নমস্কার বন্ধুরা মৌসুমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি বানাবো এগ রেজালা এগ রেজালা বানানোর জন্য চারটে ডিম সেদ্ধ করে কষা ছাড়িয়ে রেখেছি আর একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছি একটা পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা একটু চিনি লবণ আর লঙ্কা গুঁড়ো আর একটু আমি আস্ত মশলা নিয়ে নিয়েছি একটু আস্ত মশলা নিয়ে নিয়েছি যেখানে একটা তেজপাতা কাঁচা লঙ্কা আর একটা বড় এলাচ ছোট এলাচ দুটো দারচিনি লবঙ্গ তো চলুন দেখি কি করে করি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো এটা সাদা তেলেই করতে হবে তো তিন চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম আর একটু তেলের মধ্যে অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম যাতে ডিমগুলো দিলে ডিম ফাটবে না তো ডিমগুলো আমি হালকা করে চিড়ে নিয়েছি চাকু দিয়ে যাতে ডিমের ভেতরে মশলা ঢোকে আর ডিমটা আমি লাল করে একটু ভেজে নেব বেশি লাল করে ভাজবো না হালকা লাল করে ভেজে নিতে হবে ডিমটা তো দেখুন নাড়াচাড়া করে আমি ডিমটা ভাজা করে নিচ্ছি তো বন্ধুরা এই গ্রেজালাটা ফ্রাইড রাইস বা পোলাওয়ের সঙ্গে খুব ভালো খেতে লাগে আর গরম ভাতের সময়ও ভালো লাগে তো আপনারা অবশ্যই করে খাবেন আর যদি আপনাদের ভালো লাগে একটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন ডিমটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ডিমগুলোকে একটা প্লেটে নামিয়ে রাখব তো আমি ডিমগুলোকে এবার প্লেটে নামিয়ে রাখছি এবার ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজটা ভেজে নেব আমি একটু লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে রেখেছিলাম এটা একটু লাল করে ভাজবো আর ফ্লেমটাকে একদম হাই করে রাখব ফ্লেমটা হাইয়ে রেখে পেঁয়াজটা ভাজতে হবে এটা আমি বেরেস্তা বানাবো তো পেঁয়াজটা একটু লাল করে ভাজতে হবে তো দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলো তুলে রাখব প্লেটে এবার পেঁয়াজগুলো তুলে রাখার পর ওই তেলের মধ্যেই আমি আস্ত ফোড়নগুলো রেখেছিলাম দিয়ে দেব একটা বড় এলাচ দুটো ছোট এলাচ তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এইগুলো আমি দিয়ে দেবো ফড়নগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব এবার মশলার থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজ বাটারটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন আদা আদা রসুন বাটাটাও দিয়ে দেব আদা রসুন বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে ভেজে নেব রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় তো দেখুন আদা রসুন বাটাটাও আমি ভালো করে ভেজে নিচ্ছি তো আদা রসুন বাটাটা ভাজা হয়ে গেছে আমি তিন চামচ টক দই একটু বাটিতে করে আমি আলাদা ফেটিয়ে রেখেছিলাম ওই টক দইটা দিয়ে দেব। টক দইটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা আপনারা যখন টক দই কোনো সবজিতে দেবেন তখন একটু ফেটিয়ে দেওয়ার চেষ্টা করবেন এমনি দিয়ে দিলে ওটা ছানা ছানা মতো কেটে যায় তো আমি যে কোনো কিছুতেই দিই টক দইটা একটু ফেটিয়ে দিই একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণটা অল্প দিলাম প্রথমে তেলে আমি লবণ দিয়েছিলাম সেই জন্য এখন অল্প দিলাম এবার কাজু আর পোস্ত বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম এবার কাজু আর পোস্তটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব একটু চিনি দিয়ে দেবো চিনিটা দিতেই হবে রেজালাতে একটু চিনি দিতে হয় চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তো দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে আমি যে বাটিতে আমি কাজু বাটা আর পোস্ত বাটা রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম ওর মধ্যে জলটা দিয়ে আবার একটু নেড়ে নিলাম এরপর এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়োটা দিয়ে এবার আমি ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প জল দেব আর জলটা গরম জল দেব হালকা গরম জল করে দিতে হবে তো দেখুন জলটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিয়ে আমি এক দু মিনিটের জন্যে ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা এটা এত টেস্টি হয় খেতে আপনারা অবশ্যই বাড়িতে করে খাবেন সময় তো আদা রসুন বাটা দিয়ে আমরা করি রান্না কিন্তু এটা একটু অন্যরকম টেস্ট হয় তো দু তিন মিনিটের জন্যে আমি ঢাকা দিয়ে রেখে দেব তারপরে দু মিনিট পর এসে আমি ঢাকাটা খুলে নেব তো আমার এগ রেজালা একদম রেডি তো দেখুন এবার আমি একটা প্লেটে এটা ঢেলে রাখব তো বন্ধুরা দেখুন কি সুন্দর দেখতে হয়েছে তা আপনাদের অবশ্যই আমি আশা করি আপনাদের ভালো লাগবে এটা তো আপনারা করে খাবেন ওপর থেকে আমি পেঁয়াজ ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর আপনারা করে খাবেন আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর লাইক শেয়ার করবেন তো আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের কাছে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো আসছি থ্যাংক ইউ